নমস্কার খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে ষোলো জুন দু সাল এই মুহূর্তের বিশেষ আপডেট রয়েছে ঘূর্ণিঝড় তো আছড়ে পড়েছে এবং প্রচণ্ডভাবে লণ্ডভণ্ড করেছে অনেক এলাকায় মানুষের এবং অন্যান্য পার্শ্ববর্তী তার সম্পদের অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে আর আপডেট রয়েছে এই ঘূর্ণিঝড়টি এখনই নিঃশেষ হয়ে যাচ্ছে না সেটি আস্তে আস্তে বা তার অবশিষ্টাংশ এগিয়ে আসবে ভারতবর্ষে বিশেষ করে উত্তরপ্রদেশ কিছুটা মধ্যপ্রদেশ এছাড়া পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড বিহার এবং নেপাল সংলগ্ন জায়গায় এসে সেটি একটি গভীর নিম্নচাপের আকারে পরিণত হতে পারে তবে সেটি নিম্নচাপের আকারে থাকবে না আবার সেটি বঙ্গোপসাগরের দিকে সিস্টেমটি আসতে পারে তার আপডেট এখনও পর্যন্ত নেই তবে এটুকু বুঝতে পারা যাচ্ছে এই সিস্টেম থেকে আবার নতুন করে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে পারে যার ফলে সিস্টেমটি যেই এলাকার উপর অবস্থান করতে পারে তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে একটা বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে তাই বাংলার দিকে বিশেষ করে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার এখানে আবার নতুন করে একটা বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড প্রচণ্ড অস্বস্তি চলছে গরমের জন্য এছাড়া তাপপ্রবাহের পূর্বাভাসও থাকছে কবে এই অবস্থা থেকে মানুষজন মুক্ত হবে সেটাই আপনাদের সামনে ভালোভাবে একটা জানানোর বা বোঝানোর চেষ্টা করব কি আপডেট উঠে আসছে সেখান থেকে তাই আমরা প্রথমেই শুরু করছি পশ্চিমবঙ্গের আপডেট নিয়ে যদিও ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেটটি আপনাদের প্রথমেই একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আজকে কি কি অবস্থা হতে পারে সেটা একবার জেনে নেওয়া যাক চলতে পারে সাতটি জেলাতে এটা ওয়েদার অফিস তারা বলছেন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম জেলার দিকে তাপপ্রবাহ চলবে তবে আমরা লক্ষ্য করতে পারছি পার্শ্ববর্তী দু একটি জেলাতে তাপপ্রবাহ চলার দু এক জায়গার সম্ভাবনা রয়েছে যেমন কিছুটা রয়েছে মুর্শিদাবাদ কিছুটা পূর্ব মেদিনীপুরে দু এক জায়গায় তবে আবহাওয়া অফিস বলছেন সাতটি জেলাতেই চলতে পারে এর পাশাপাশি যেটা জানানো হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে জনিত প্রচণ্ড অস্বস্তির সতর্কবার্তা দেওয়া হয়েছে যার ফলে মানুষজনের কাছে আবেদন যে সকাল দশটা বা সাড়ে দশটার পর কেউ বাহিরে বেরোবেন না কারণ প্রচণ্ড অস্বস্তিবোধ হতে পারে এবং প্রচণ্ড শারীরিক কষ্টবোধ হতে পারে এর সঙ্গে যেটা জানা যাচ্ছে বৃষ্টির ক্ষেত্রে আজকে কি আপডেট রয়েছে বৃষ্টির ক্ষেত্রে তেমনটা কোনো সুখবর আবহাওয়া অফিস শোনাতে পারছেন না যদিও তাদের যে বক্তব্য রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড় কোনো কোনো এলাকার ওপর দিয়ে বইতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতেই এমন পরিস্থিতি হতে পারে তবে বৃষ্টির ক্ষেত্রে আপডেট রয়েছে দুই চব্বিশ পরগনার কোনো কোনো অংশে হালকা হতে পারে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে হালকা হতে পারে হতে পারে মানে অর্থ হচ্ছে হবেই নয় সম্ভাবনা একটা রয়েছে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট এমনটাই আবহাওয়া দপ্তরের আপডেট অনেকে বলে থাকেন বললেন বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি ফেক নিউজ কিন্তু ব্যাপারটা তা নয় সম্ভাবনা বা ভেরি লাইকলি লাইকলি এর মধ্যে তফাত আছে পার্সেন্টে যে তফাত আছে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে হতে পারে বা হতে নাও পারে তবে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরে যখন সম্ভাবনা তখন একটা ধরে নেওয়া যায় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বা চান্স খুব বেশি তেমনটা পরিস্থিতি এই মুহূর্তে কোনো জেলাতে নেই এর সঙ্গে জানা যাচ্ছে যে পশ্চিম দিকের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত তাই পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান এখানে প্রধানত মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া দিতে পারে কোথাও বা ছিটে পোটা হতে পারে তবে বৃষ্টির পূর্বাভাস আপনাদের জানিয়ে দিলাম নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এছাড়া দুই চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের কোন কোনো অংশে হতে পারে এমনটাই পূর্বাভাস হুগলি জেলার কোনো কোনো অংশে হতে পারে সামগ্রিক আজকের আপডেট হচ্ছে এটা এবার কবে কবে একটা রয়েছে রয়েছে পরিবর্তন আসবে এটা বেশি করে জানার বিষয় যেটা মৌসম ভবন জানাচ্ছেন অর্থাৎ আমাদের ভারতীয় আবহাওয়া দপ্তর তারা বলছেন আঠারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে পরিবর্তনটা শুরু হতে পারে অর্থাৎ বৃষ্টি একটু একটু করে বাড়তে পারে এমন একটা পরিবেশ তৈরি হতে পারে আর এখান থেকে মনে হচ্ছে আমাদের হয়তো বা আঠারো তারিখ বা উনিশ তারিখ সতেরো থেকে উনিশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আজকেও করতে পারে তবে আগামী তিন দিনের মধ্যে সম্ভাবনা খুব বেশি তার জন্য এইরকম তাঁরা আপডেট দিয়েছেন তবে আমরা কি দেখতে পাচ্ছি বিভিন্ন মডেল থেকে আমরা এটা লক্ষ্য করতে পারছি একুশ জুন তারিখ থেকে লাগাতার কিন্তু বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গে অর্থাৎ বৃষ্টির সুখবর যেটা সেটা একুশ জুন তারিখ থেকে বাইশ জুন তারিখে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়বে তেইশ তারিখেও বৃষ্টি বাড়বে এমনটা আপডেট আর যখন আমরা দেখি একবঙ্গে বৃষ্টি বাড়ছে তখন অন্য বঙ্গে বৃষ্টি কমে আর যখনই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে তখনই উত্তরবঙ্গে যে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি চলছে সেটা কমতে থাকবে এই রয়েছে বন্ধুরা আপডেট তাই দক্ষিণবঙ্গের আপডেটটা আপনারা বুঝতে পারলেন উত্তরবঙ্গের কি পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে উনিশ জুন তারিখ পর্যন্ত চলতে পারে আলিপুরদুয়ার কুচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি চলবে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি চলতে পারে এমনটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে আমরা কি দেখতে পাচ্ছি আমরা সেরকমই দেখতে পাচ্ছি কুড়ি বা একুশ তারিখ পর্যন্ত এরকম বৃষ্টি চলবে তারপর ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে থাকবে তবে এটা মনে রাখবেন আপনাদের আজকে যে আপডেটটা জানাচ্ছি এটা বা দিন পর কিন্তু পরিবর্তন হতেও পারে আবার নাও পারে তবে আবহাওয়া পরিবর্তনশীল যদি পরিবর্তন হয় আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু বিপর্যয় চলবে এইরকম বৃষ্টি চলতে পারে উনিশ বা কুড়ি তারিখ পর্যন্ত এটা ওয়েদার অফিস জানাচ্ছেন তবে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর এখানে হালকা মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে আজকে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে এমনটা আপডেট রয়েছে তাই নিচের দিকের জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই এমনটাই এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দু এক জায়গায় হয়তো হালকা বৃষ্টি হতে পারে তবে কুড়ি তারিখের পর ঝাড়খণ্ডে কিন্তু সুখবর রয়েছে বৃষ্টি আসছে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ ঝাড়খণ্ড জুড়ে কিন্তু বৃষ্টি বাড়বে এখনও পর্যন্ত এটা রয়েছে আপডেট তাপপ্রবাহ ঝাড়খণ্ডে এখন চলতেই থাকবে বিশেষ করে আঠারো তারিখ পর্যন্ত বা উনিশ তারিখ পর্যন্ত এই রকম তাপপ্রবাহ চলবে এটা বলছেন আবহাওয়া অফিস অন্যদিকে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টি বিপর্যয় চলছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও রয়েছে কুড়ি বা একুশ তারিখ পর্যন্ত এইরকম পরিস্থিতি চলতে পারে এটা এখনও পর্যন্ত সবশেষ তথ্য থেকে জানতে পারা যাচ্ছে নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় তবে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি এছাড়া পশ্চিম দিকের যেমন রয়েছে সিপাহী জলা পশ্চিম ত্রিপুরা এখানে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় মাঝারি ভারী হতে পারে আইসোলেটেড প্লেসে ভারী বৃষ্টি হতে পারে এমনটা বলছেন মৌসুম ভবন এবং আইএমডি আগরতলা সুতরাং নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আইসোলেটেড প্লেসে ভারী বৃষ্টি হবে অর্থাৎ একটি জেলার কিছু কিছু নয় জায়গায় জায়গায় এমনটা পূর্বাভাস তবে কুড়ি তারিখের পর থেকে বৃষ্টি কমবে না বাড়বে তার আপডেট পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব অন্যদিকে রয়েছে ভারতবর্ষের যে আবহাওয়া পরিস্থিতি তাতে উত্তর ভারত এবং পশ্চিম ভারত এখানে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্থান এছাড়া উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি আগামী কাল থেকে আরেকটু বাড়তে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকাছড়ো হওয়া বইতে পারে এর সঙ্গে জানা যাচ্ছে উড়িষ্যাতে তাপপ্রবাহ চলার সম্ভাবনা আজকেও রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে রয়েছে তেলেঙ্গানাতে রয়েছে ছত্তিশগড়ে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো নেই দক্ষিণবঙ্গে রয়েছে এছাড়া সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দু এক জায়গায় দু এক জায়গা মাঝারি ভারী বৃষ্টি চলবে বাংলাদেশের ক্ষেত্রে যে সামগ্রিক আবহাওয়ার আপডেট রয়েছে তাতে জানতে পারা যাচ্ছে যে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি আরও বাড়তে চলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাই রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকের যে আপডেট রয়েছে সিলেট চট্টগ্রাম এছাড়া ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে মাঝারি ভারী এবং সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় বেশ ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে উঠে আসছে তবে রংপুর বিভাগে আজকেই প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই তবে আঠারো এবং উনিশ তারিখ থেকে রংপুর বিভাগে প্রচণ্ড বৃষ্টি আসছে এমনটা দেখাচ্ছে বিভিন্ন মডেল এবং দেশ জুড়ে যে তাপপ্রবাহ চলছে বিশেষ করে রাজশাহী বিভাগ খুলনা বিভাগ ঢাকা বিভাগ এই সমস্ত জায়গাগুলোতে তাপপ্রবাহ আজকে মৃদু এবং দু এক জায়গা মাঝারি চলতে পারে তবে তাপপ্রবাহ ধীরে ধীরে কমতে পারে এমন একটা পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন এবং আগামী কয়েকদিনে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়লেও একুশ তারিখ থেকে দক্ষিণাঞ্চলগুলোতে বর্ষার বৃষ্টি আসছে অর্থাৎ খুলনা বরিশাল এছাড়া সংলগ্ন ঢাকা বিভাগ এখানে ধীরে ধীরে কিন্তু বৃষ্টি বাড়বে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখে আস্তে আস্তে বর্ষার বৃষ্টি আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই বুঝতেই পারলেন যে কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে কোথায় কেমন পরিস্থিতি আসতে পারে তার একটা ধারণা দেবার চেষ্টা করলাম এবং তাপপ্রবাহ কমতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে উত্তরাঞ্চলে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে কুড়ি জুন তারিখের পর থেকে একুশ জুন তারিখ থেকে বেশ ভালো রকম বৃষ্টি আসছে দক্ষিণাঞ্চলের বিভাগের জেলা এবং উপজেলাগুলোতে আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল থ্যাংকস ফর ওয়াচিং